हाय गाइस अस्सलाम वालेकुम वेलकम बैक टू फूड क्विज़ डॉट राइम। आज के पर्वे থাকছে আমার আরেকটি স্পেশাল রেসিপি কোকোনাট উইথ বিফ কাবাব। যারা এখনো কোকোনাট উইথ বিফ কাবাবটি খাননি চাইলে আমার রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন। কোকোনাট উইথ বিফ কাবাব তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম কিমা নিয়েছি। কিমার সাথে 1 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট, 1/2 টি স্পুন গার্লিক পেস্ট, 1 টি স্পুন লবণ আর 1 টি ডিম দিয়ে মেখে ঢেকে एक साइडे एक घंटार जो रेखे दीबी। तारपर पैने 1 टेबिल स्पून परिमाणे तेल दिए तेलटा गरम हो आसले दिए दीब हाफ कप परिमाणे प्याज कुची। प्याज कुची दिए कतक्षण नेड़े चेड़े भेजे निब। प्याजटा एकदम ब्राउन कलर करते हबे ना, जस्ट नरम हो आसले दिए दीब 2 टेबिल स्पून धने पत्ता, 2 टेबिल स्पून पुदीना पत्ता, 1/2 टेबिल स्पून मरीच कुची, 1 टेबिल स्पून आदा कुची। आदा कुची दिए 2-3 मिनट भेजे नामिए ठंडा कर निते हबे। कुची स्पाइसी गुला ठंडा हो आसले तारपर किमार साथे मिशिए भालो करे मेखे निते हबे। एकदम स्मूथ भावे माखाते हबे। माखानोर मध्ये किन्तु काबाबेर टेस्टा पावा जाए, काबाबटा एकटु जुसि हय। तारपर दिए दिब 2 टेबिल स्पून कर्नफ्लावर। कर्नफ्लावरटा किन्तु बाइंडिंगेर काज करे। कर्नफ्लावर देवार कारणे যখন এট কাবাবটা আমি ভাজতে যাব তেলে তখন কিন্তু খুলে আসবে। কর্নফ্লাওয়ার দিয়ে মাখানো হয়ে গেছে, এখন অল্প পরিমাণ করে নিয়ে রাউন্ড শেপ করে সবগুলো কাবাব তৈরি করব। কাবাবগুলো ভাজার আগে একটু লবণ ছিটিয়ে চেক করে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা গরম হয়েছে। এখন একটি একটি করে ডিমের সাদা অংশে ডুবিয়ে এপিট ওপিট উল্টিয়ে সবগুলো কাবাব গোল্ডেন করে ভেজে নিতে হবে। সবগুলো কাবাব আমার গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে প্যান থেকে উঠিয়ে নিব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণে কোকোনাট। আমি কোকোনাট মিল্ক যেভাবে বের করেছি কোকোনাট গ্রেট করে গ্রেটের মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে চেপে চেপে ছেঁকে কোকোনাট মিল্ক বের করেছি। একটু ফ্লেভারের জন্য 2টি এলাচ দিয়ে আর কাবাবগুলো ঢেলে ঢেকে 1-2 মিনিট কুক করতে হবে। কোকোনাট মিল্ক শুকিয়ে 1 কাপ থেকে 1/2 কাপে আসলেই নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে। আপনার বাসায় যখন কোনো গেস্ট আসবে প্রথম পাতে এই কাবাব দিয়ে সার্ভ করা যাবে। কাবাবটি এতই সুস্বাদু যে এই কাবাবটি যে খাবে আপনার প্রশংসা না করে থাকতে পারবে। ঠিক আছে, আশা করছি অন্য দিনের মতো আমার আজকের এই কোকোনাট উইথ বিফ কাবাব রেসিপিটিও সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার পেজে একটি লাইক আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও সহজ এবং মজার রেসিপি পাওয়ার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।